আজ কাজুকে জোর করে এই তেলটা লাগাবো, ভীষণ কঠিন, ভীষণ কঠিন ওকে তেল লাগানো। আর সত্যি কথা কি, মাসে একবার করে ওদেরকে আমি তেল লাগাই, দু বাচ্চাকে। আজকে কাজুর পালা, কালকে ছোটুকে লাগাবো, এটা খুব দরকার ওদের জন্য। আমি লাগিয়ে ছেড়ে দেবো 1-1.5 ঘন্টা, তারপরে স্নান হবে। ভীষণ ঝামেলা, ভীষণ ঝামেলা ওদেরকে তেল লাগানো। কাজু বাবা তেল মাখার জন্য উপরে উঠে বসেছে, ওকে অনেক ভালোবাসতে হয় আগে, তারপরে বিস্কুট খাওয়াতে হয়, আদর করতে হয়, তারপরে আমার কাজু বাবা তেল মাখে গো, তারপরে আমার কাজু বাবা তেল মাখে খুব দুষ্ট। বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে পটিয়ে 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 তেল লাগাতে হয়, খুব দুষ্ট। তবে তো কাজু বাবার ভেলভেটের মতো চুল, এই যে ভেলভেটের মতো চুল দেখেছো, গায়ে গায়ে তেল মাখতে পারে না কাজু বাবা, একটু বেঁধে যাচ্ছে। আজকে মুখ হয়েছে যে মা একটু চুলকে একটু চুলকে দিচ্ছি সঙ্গে সঙ্গে, তেল মালিশ, তেল মালিশটা খুব দরকার। তেলের শিশিটা আমি লুকিয়ে রাখি খুব সাবধানে, গন্ধ পেয়ে যায়, তেলের শিশি দেখলে দৌড়ে পাঠায়, আর এই যে রেগে যায়, যেহেতু তেল মালিশটা হচ্ছে, তেল মালিশটা একদম পছন্দ করে না। কী করবো দেখো দেখো দেখো, শীতকালে একটু ক্রিম মালিশ, সেও চায় না, আর একটু বলো।